দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো তেহট্টু তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তেহট্টু হাইস্কুলের পাশে বিনামূল্যে বাজার চালু করা হয়, যেখানে প্রায় বিভিন্ন এলাকার 500 পরিবারের হাতে বিনামূল্যে নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। তেহট্টু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রণব বাইন বলেন, এদিন এলাকার প্রায় 500 দুস্থ পরিবারকে সাহায্য করার জন্য বিনামূল্যে আনাজ ও মুদিখানার বাজার দেওয়া হয়। আগামী দিনেও তারা এই ধরনের উদ্যোগ নেবেন। তেহট্টু তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমাদের মাননীয় বিধায়ক, আমাদের অভিভাবক গৌরশঙ্কর দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে এবং তারই অনুপ্রেরণায় আমরা আজ তেহট্টের কিছু দুস্থ মানুষকে আমরা বিনামূল্যে সবজি এবং মুদিখানা, যেমন সবজির মধ্যে আছে আলু, পেঁয়াজ, পটল, ভেন্ডি, কাঁচা লঙ্কা, কুমড়ো, মুদিখানার মধ্যে সাদা ডাঁটা, জিদের ডাঁটা যাকে বলা হয়, মুদিখানার মধ্যে ডিম, সর্ষের তেল, লবণ এবং তার বিনামূল্যে মুদিখানা এবং সবজির বাজার আমরা আজ প্রদান করছি 500 মানুষকে, আমরা 500 পরিবারকে। আমরা আমাদের এই আমাদের বিধায়কের অনুপ্রেরণা এবং বিধায়কের সাহায্যেই আমরা প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। এই যা বর্তমান পরিস্থিতি করোনা এবং পরবর্তী সময় যে আমফান হয়েছে, তার যতটুকু সামান্য সাহায্য আমরা করতে পারি তার প্রচেষ্টা করছি। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।